না আসলে হয়তো খুব বড় একটা জিনিস আমরা মিস করতাম। এখনই বেলা 10টা মতো বাজে। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং এরিয়াতে ব্রেকফাস্ট করার জন্য। আর যে হোমস্টেতে আজকে আমাদের লাস্ট ডে, কয়েকটা দিন ধরে এরকম একটা সুন্দর জায়গায় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটাই বেশ ভালোভাবে এনজয় করেছি সবাই মিলে। এখন চলে এসেছে গরম গরম চা, চা খেয়ে নিয়ে যাব রুমে, তারপরে ফাইনাল রেডি হওয়া এখনও বাকি আছে। তারপরে রুমে এসে আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি, লাগেজও সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। থানায় আর আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামছি। আসলে আর যে হোমস্টের আরও একটা যে প্রপার্টি রিভার ভিলা, সেখানেই তোমাদেরকে একবার ভাবলাম ঘুরিয়ে নিয়ে আসি। এই দিকটাও বেশ সুন্দর, আগে এসেছি তবে তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়নি, তাই এখান থেকে বেরিয়ে পড়ার আগে ভাবলাম এই দিকটা তোমাদেরকে ভালোভাবে একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যাই। হোমস্টের পাশে দিয়ে বয়ে যাওয়া জলঢাকা নদীর স্রোতের পরিবর্তন কয়েকটা দিন বেশ ভালোই উপভোগ করেছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আরও একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তার আগে এই হোমস্টে ছেড়ে আমরা চলে যাব, তাই ভাবলাম পুরো হোমস্টেটা যতটা পারি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এত সুন্দর ভিউ আর চারিদিকটা এতটাই সুন্দর যে এখান থেকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই, আর না হলে নতুন জায়গাগুলোও দেখা হবে না। তাই আর কি রেডি হয়ে নিয়েছি সবাই মিলে, এবার আমরা বেরিয়ে পড়ব। প্রচণ্ড জলের স্রোতে শব্দ তোমরা পাচ্ছ, পারলে তোমরা সেটা ইগনোর করো। হোমস্টের চারিদিকের প্রাকৃতিক পরিবেশ যেমন সুন্দর, তেমনভাবে হোমস্টেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সানায়াও এখানে বসে বসে বেশ ভালোই উপভোগ করছিল চারিদিকের পরিবেশটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এই জায়গাটা খুবই পছন্দের ছিল, দোলনা আছে, বসার জায়গা আছে, আর একদম পাশে বয়ে যাচ্ছে জলঢাকা নদী। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা এরকম একটা প্রাকৃতিক পরিবেশে বেশ ভালোই সময় কেটে গেছে দুটো দিন। আর এদিকে আছে ভিলাগুলো। নতুন যে জায়গাতে যাব সেখানেই তোমাদের সঙ্গে দেখা হবে, আর যেতে যেতে যে সুন্দর ভিউগুলো চোখে পড়বে আমি যতটা এনজয় করব, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব। আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানকার মালিক যেমন ভালো তেমন এখানকার স্টাফরাও খুবই ভালো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে নতুন একটা জায়গার উদ্দেশ্যে। সবুজ পাহাড়ে ঘেরা আঁকাবাঁকা পথ ধরে আবারও আমরা এগিয়ে চলেছি। পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে ছোট বড় ঝর্ণা। একটা বড় ঝর্ণা দেখতে পেয়ে আমরা গাড়ি থামিয়ে দিয়েছিলাম, তবে বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না, গাড়ি থেকেও কেউ নামিনি, আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আবারও সামনের দিকে। পাহাড়ের অনেকটা উচ্চতায় আমরা পৌঁছে গিয়েছি। চারিদিকের পরিবেশটা মাঝে মধ্যে মেঘেদের মধ্যে ঢেকে যাচ্ছে। আবার কিছুক্ষণের মধ্যেই মেঘের চাদর সরে গিয়ে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা চোখের সামনে এত সুন্দরভাবে ফুটে উঠছে যে চারিদিকের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যে কখন আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি সেটা একেবারেই কেউই বুঝতে পারিনি। এখন আমরা এসে পৌঁছালাম চিসাংয়ে। তবে গেট দিয়ে ঢোকার আগে বুঝতেই পেরেছিলাম আরও একটা সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করে আছে। পাহাড়ের এতটা উচ্চতায় এরকম একটা সুন্দর জায়গা সত্যিই ভাবা যায় না। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম চিসাং ওয়াইল্ডউড রিট্রিটে। অনেকটা সময় লাগলো, কিন্তু চারিদিকের ভিউটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, এখন রুমে যাব। আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম ঠান্ডা ওয়েদারের জন্য সানায়কে একটা শোয়েট শার্ট পরিয়েছিলাম, তবে এখন মনে হচ্ছে শোয়েট শার্ট পরিয়ে এনেছিলাম সেটা ভালোই করেছি, এখানে ওয়েদার একেবারে অন্য রকমের, ভালো ঠান্ডা আছে। সামনে যখন এগিয়ে আসলাম আমার মুখে এত বড় একটা হাসির কারণ হলো সামনেই আছে ফ্লোটিং ব্যালকনি। চারিদিকটা তো মেঘে ঢেকে আছে, তার জন্য চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা তোমাদেরকে এখন দেখাতে পারছি না, তবে মেঘের চাদর সরে গেলে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা যে কতটা সুন্দর হতে পারে একটু হলেও আন্দাজ করতে পারছি। বন্ধুরা, মনে হচ্ছে যেন মেঘের মধ্যে ভাসছি, এত সুন্দর একটা রিসর্ট আমরা পাবো বুঝতে পারিনি, যেহেতু অভ্যির জায়গা। এখানে এসে তো প্রচণ্ড ভালো লাগছে, মনে হচ্ছে মেঘগুলো যখন আসছে আমরা পুরোটাই মেঘের মধ্যে ঢেকে যাচ্ছি, আর মেঘগুলো ক্লিয়ার হলে দূর দূরান্তে যে পাহাড়গুলো আছে সেগুলো এত সুন্দরভাবে ফুটে উঠছে চোখের সামনে, এখানে না আসলে হয়তো খুব বড় একটা জিনিস আমরা মিস করতাম। চিসাংয়ের আকাশে এই মেঘ আছে আবার এই মেঘ নেই, দূর দূরান্তের পাহাড়গুলো একটু একটু করে মেঘের চাদর সরিয়ে উঁকিঝুঁকি মারছে, আর দূরের পাহাড়গুলো বন্ধুরা ভুটানের পাহাড়। এদিকটা আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি আর ওই দিকটা হলো ভুটান। এখন ভাবলাম রুমটা তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই। সুন্দর পরিপাটিভাবে গোছানো বেড, পাশেই আছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, তার সঙ্গে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আছে মিরার,
আর মিররে একবার নিজেকে দেখবো না সেটা তো আর হতে পারে না যতই এতটা জার্নি করে আসি। যাই হোক, এদিকে আছে একটা ছোট্ট ওয়ার্ড্রব, আর এখানকার সমস্ত কিছু কাঠের, ভেতরে মোটামুটি বেশ ভালোই জায়গা আছে। আর একদম ঢোকার মুখে আছে একটা ছোট্ট ডাইনিং টেবিল, সঙ্গে আছে ইলেকট্রিক কেটেল, চা, কফি। আর বাইরের ফ্লোরটা পুরোটাই গ্রাস ম্যাট পাতা। কর্নারে রাখা আছে জল, যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস আমাদের জন্য। এদিকেও একটা গেট আছে যেটা দিয়ে ওপরের দিকে ওঠা যায়। যাই হোক, ব্যালকানিটা তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। চিসাংয়ে আমরা একদিনের জন্য স্টে করব, তাই যতটা পারছি চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি। আবারও কখন চারিদিকটা মেঘের মধ্যে ঢেকে যাবে তার কোনো ঠিক নেই, তবে মেঘেদের এই খেলা বেশ ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে। এখন সবাই মিলে যাচ্ছি ডাইনিং এরিয়াতে, আর চোখে পড়ছে চারিদিকে নানা রকমের গাছ। সব গাছের নাম আমি জানি না, তবে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সামনেই চোখে পড়লো এখানে না ভুট্টা শুকাতে দেওয়া আছে। দোকান থেকে তো ভুট্টা কিনে খেয়েছি, তবে এরকমভাবে ভুট্টা শুকাতে দেওয়া প্রথমবার দেখলাম। পাহাড়ের এতটা উচ্চতায় এসে এরকম একটা সাজানো গোছানো হোমস্টে পেয়ে বেশ ভালো লাগছে। চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো, আর এখন যাচ্ছি ডাইনিং এরিয়ার দিকে। তবে এই দিকটা দেখে মনে হচ্ছে আরও দেখার অনেক কিছু বাকি আছে। তবে লাঞ্চ করার সময় হয়ে গিয়েছে, তো লাঞ্চ করে নিই, তারপরে বাকিটা তোমাদেরকে পরে দেখাবো। ডাইনিং এরিয়াতে এসে তো একেবারে অবাক হয়ে গেলাম, এত সুন্দর একটা ডাইনিং এরিয়া, সুন্দর একটা সিটিং এরিয়া দেখে বসে পড়লাম। তার পাশে একটা স্ট্যান্ডে দেখলাম এখানকার হোমস্টের লোকজনদের বানানোর আচার আছে, মশলাপাতি আছে, আর ওপরে একটা কেটেল রাখা আছে, খুব সুন্দর পেন্টিং আছে কেটেলটার মধ্যে। লাঞ্চ এখনও রেডি হয়নি, তবে ডাইনিং এরিয়াতে এসে মনে হচ্ছে এখানেও দেখার অনেক কিছু আছে। চারিদিকটা খুব সুন্দর পরিপাটি করে সাজানো, এখানে না সমস্ত কিছু কাঠের, আর সমস্ত কিছু হাতে বানানো জিনিসপত্রই বেশি। ওপরে সিলিংটাও দেখছি কাঠের। শহরতলি থেকে একেবারে দূরে পাহাড়ের এরকম উচ্চতায় হোমস্টের এরকম একটা সুন্দর ডাইনিং এরিয়া দেখে সত্যি বলছি এত ভালো লাগছে। শহরের নামি দামি রেস্টুরেন্ট বলো আর নামি দামি ক্যাফেগুলো বলো, সেখানকার থেকে অনেক শান্তিপূর্ণ একটা জায়গা। এখনও লাঞ্চ এসে পৌঁছায়নি, তাই ভাবলাম তোমাদেরকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাই। লাঞ্চ আসতে এখনও একটু সময় লাগবে, আর এদিকে বুকসেলফের মধ্যে প্রচুর বইপত্র আছে, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই এখানে কী কী বই রাখা আছে। এখানে কিন্তু নানা রকমের বইপত্র আছে, যেমন বড়দের পড়ার বই আছে, তেমনভাবে দেখছি ছোটদের পড়ার জন্য অনেক গল্পের বই আছে। ছোটবেলায় সবার ভালো লাগার একটা বই হলো পঞ্চতন্ত্র, সেটাই দেখতে পেয়ে সানাইকে দেখাচ্ছিলাম। ও তো এখন কিছু বোঝে না, তবে ও যখন বুঝতে শিখবে তখন ওকেও পঞ্চতন্ত্রের প্রত্যেকটা গল্প পড়ে পড়ে শোনাবো। এখন ওকে আমি ছবিগুলো দেখাচ্ছিলাম। সন্ধ্যের খাবারের অর্ডারটা ওনারা নিয়ে নিলেন, আর এরই মধ্যে আমাদের লাঞ্চও এসে পৌঁছে গিয়েছে। একদম গরম গরম খাবার তৈরি করে ওনারা আমাদের জন্য নিয়ে আসলেন। একটা জিনিস খুব ভালো লাগলো, আমরা এসে যখন পৌঁছালাম তখন ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করে তারপরেই খাবারগুলো বানিয়ে দিলেন, একদম ফ্রেশ। এখানে আবার লাঞ্চের প্রথমেই একটা স্যুপ দিয়ে গিয়েছিলেন, সেটাই টেস্ট করে দেখছিলাম ভালো মোটামুটি খেতে। মাছের ঝোলটা সবে মাত্র দিয়ে গেলেন সবাই মিলে। এবার তাহলে লাঞ্চটা সেরে নেওয়া যাক। লাঞ্চ তো সেরে নিয়েছি, এবার যাচ্ছি রুমের দিকে। এখনই বিকেল 5টা মতো বাজে। পাহাড়ি আঁকাবাঁকা পথগুলো গাড়িতে বসে বসে তো অনেক উপভোগ করেছি, তবে নিজে পায়ে হেঁটে দেখা একবারও হয়নি। পাহাড়ি এই আঁকাবাঁকা পথ আর চারিদিকে মেঘে ঢাকা পরিবেশ, সত্যি বলতে জীবনে এরকম মুহূর্তগুলো অনেকটা দামি। প্রতিটা মুহূর্ত মন ভরে উপভোগ করছি, তার সঙ্গে ক্যামেরাও বন্দি করে রাখছি সুন্দর এই মুহূর্তগুলোকে সারা জীবন স্মৃতি হিসাবে যত্ন করে রাখার জন্য। পাহাড়ি এই পথগুলো একেবারেই নির্জন, তাই খুব একটা দূরে যাওয়ার সাহস পেলাম না, একদম আশেপাশের রাস্তাগুলোই ঘুরে ঘুরে দেখছি। মুহূর্তের মধ্যে এখানে সব কিছু মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে, আমার মুহূর্তের মধ্যে মেঘের চাদর সরে যাচ্ছে, সেই সমস্ত কিছু উপভোগ করছি পাহাড়ি রাস্তায় পায়চারি করে। সত্যি বলতে এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে হারিয়ে যেতে কার না ভালো লাগে, মনে হচ্ছে মেঘের দেশে এসেছি। বারবার মেঘের মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার আমরা হোমস্টের ভেতরে চলে যাচ্ছি। আমরা যখন লাঞ্চ করতে যাচ্ছিলাম এই দিকটা তোমাদেরকে বলেছিলাম পরে ঘুরে দেখাবো, এদিকটা এসে বুঝতে পারলাম এদিকটায় ফার্ম হাউস করা। আসলে নানা রকমের শাকসবজি যেমন চাষ করা আছে, নানা রকমের বাহারি গাছপালাও আছে। তাহলে বন্ধুরা, এবার তোমাদেরকে হোমস্টের ফার্ম হাউসটা একবার ঘুরে দেখাই।
একটু পরেই আবার সন্ধে নেমে যাবে, তার জন্য যতটা পারি তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। এখানে আমাদের কারোরই ফোনে কোনো নেটওয়ার্ক নেই, এখানে আমরা কী করব? এই প্রাকৃতিক পরিবেশকে আরও ভালোভাবে উপভোগ করার এটাই সবথেকে ভালো সুযোগ। আর তার মধ্যে হোমস্টের ভিতরেই এরকম একটা সুন্দর ফার্ম হাউস, ওদিকটা একটা ঘর করা আছে, আর সেখানে বুঝতে পারলাম অনেক কিছু চাষবাস করা আছে। তাই ভাবলাম গিয়ে একবার দেখে আসি, গেটটা খোলাই থাকে। ভেতরে ঢুকে দেখলাম জামাকাপড় শুকোতে দেওয়া আছে, আর এদিকে আছে ক্যাপসিকাম গাছ। আমি না প্রথমে দেখে ভেবেছিলাম লঙ্কা গাছ, এই যে একটা ছোট্ট ক্যাপসিকাম হয়ে আছে, আর পাশের গাছটাতে দেখলাম দুখানা বড় বড় ক্যাপসিকাম হয়ে আছে। এদিকটা আছে ধনে পাতা চাষ করা, আরও নানা রকমের শাকসবজি তো আছেই। রান্নাঘরের টুকটাক প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এখানে চাষ করা আছে। এই গাছটা কি সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদেরকে একদম কাছে এনে দেখালাম। আমাদের তো টুকটাক কিছু প্রয়োজন হলেই বাজারে যেতে হয়, এনাদের সেটা প্রয়োজন হয় না আর সম্ভবও না, কারণ আশেপাশে কোনো বাজারই নেই, পাহাড়ের অনেকটা উচ্চতা এই জায়গাটা। ওদিকে বাচ্চারা ঘুমাচ্ছে, আর বাচ্চাদের দেখার জন্য বাচ্চাদের পাপারা ওদের কাছে আছে। আমি আর আমার যা এদিকে এসেছিলাম দুজন মিলে চারিদিকটা ঘুরে ঘুরে দেখার জন্য। আবার চারিদিকটা মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে, আবার হয়তো মুহূর্তের মধ্যে মেঘটা সরে যাবে, ওপরের দিকে ভুট্টা চাষ করা আছে। অনেকটা বড় এরিয়া জুড়ে চিসাংয়ের এই হোমস্টে, বেশ ভালো লাগলো। বাচ্চারা ঘুমাচ্ছে তো সেই সুযোগে আমরা অনেকটা ঘোরাঘুরি করে নিলাম। একটা দিনের জন্য আমরা চিসাংয়ে এসেছি, আর চিসাংয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে যদি উপভোগ করতে না পারি তাহলে যখন ফিরে যাব তখন খুব আফসোস হবে। এরকম একটা সুন্দর জায়গায় আফসোস নিয়ে ফিরে যাওয়া যায় না, আর তার মধ্যে কিছু মজার মুহূর্তও থাকে। যাই হোক, এইসব তো চলছিল, এখনও সন্ধে হয়নি, তবে পাকোড়া আর কফি চলে এসেছে। সানায়াও ঘুম থেকে উঠে পড়েছে, ঠান্ডার পরিমাণটা একটু বাড়ছে, তাই ওকে একটা মোটা জ্যাকেট পরিয়ে দিয়েছি। এখন রাত 9টা মতো বাজে, রাতে ডিনার চলে এসেছে। ডিনারে আছে গরম গরম ভাত ডাল, একটা সবজির তরকারি, আর তার সঙ্গে ডিম কষা, আর এদিকে একটা কাস্টার্ডও আছে। রাত বাড়ছে আর ঠান্ডাও বাড়ছে, তাই সানায়াকে একদম ভালোভাবে শীতের জিনিসপত্র পরিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন তো অনেকটা রাত হয়ে গেছে, রাতের ডিনারও করা হয়ে গিয়েছে, আর আজকে যেহেতু আবার আমরা জার্নি করে এখানে এসেছি একটু টায়ার্ড লাগছে, সানায় তো ঘুমিয়ে পড়েছে, তো এবার আমরাও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার যাব অন্য একটা নতুন জায়গায়, যেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চিসাং থেকে সুন্দর সকালটাও শুরু করতে চাই, আর চিসাং থেকে যেহেতু ভুটানটা পুরোটাই দেখা যায়, যদি ক্লিয়ার ওয়েদার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, সকাল সকাল একদম একটা ভালো ভিউও পাওয়া যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।